বর্ষাকাল সম্পূর্ণ শুরু হবার আগে আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা পর্তুলিকা ফুল গাছের মধ্যে এই খাবারটা আধা চামচ করে প্রদান করতে পারি, তাহলে কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে আমাদের বাগানের প্রত্যেকটা পর্তুলিকা ফুল গাছ কিন্তু ফুলে ভর্তি থাকবে। বন্ধুরা, পর্তুলিকা ফুল গাছ কিন্তু একটি সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এই ফুল গাছ কিন্তু শুধুমাত্র এই বর্ষাকালে এবং গরমকালে কিন্তু ফুল প্রদান করে থাকে। কিন্তু এই বর্ষাকাল শুরু হবার আগে আমরা যদি কিছু বেসিক পরিচর্যা এই গাছে শুরু করি, তাহলে কিন্তু এই গাছকে যেমন আমরা পুরো বর্ষাকাল জুড়ে সার্ভাইভ করাতে পারবো, তেমনই কিন্তু এই গাছের গ্রোথ কখনোই কিন্তু থামবে না। এবং প্রত্যেকটা যে বৃন্ত দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু এইভাবে অসংখ্য সংখ্যায় কিন্তু কুড়ি আনতে তোমরা সক্ষম হবে। আমার এই পর্তুলিকা ফুল গাছের কিন্তু অলরেডি একবার ফুল দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা বৃন্তে কিন্তু দেখতে পাচ্ছ ফুলের কুড়ি কিন্তু অধিকাংশের ক্ষেত্রে নেই, কিন্তু যেগুলো নতুন ডাল বেরোচ্ছে, দেখো প্রত্যেকটা নতুন ডালের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে। বেশিরভাগ নতুন ডালগুলোতে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। তো এই কুড়ি কিন্তু এক দুটো কুড়িতে আমাদের পোষাবে না, আমরা চাই কি আমাদের গাছ ভর্তি করে প্রত্যেকটা গাছ ফুল প্রদান করুক। তো এই কুড়ির সংখ্যা যদি বাড়াতে হয় এবং গাছকে যদি বাঁচিয়ে রাখতে হয় পুরো বর্ষাকাল জুড়ে, তাহলে কিন্তু কিছু বেসিক পরিচর্যা আমাদেরকে এখন থেকে শুরু করে দিতে হবে। এই সময় দাঁড়িয়ে আমরা পর্তুলিকা ফুল গাছের মধ্যে কোন ধরনের পরিচর্যা করব এবং কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করব তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। গত তিন চার মাসে কিন্তু এই গাছ প্রচুরভাবে ফুল প্রদান করেছে এবং যেমন ফুলই প্রদান করেছে তেমনও কিন্তু এই গাছ গ্রোথও নিয়েছে। তো এই বর্ষাকালে আমরা কি করব, যে বর্ষাকালে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অতিরিক্ত ডালগুলো আমাদের টপ থেকে বেরিয়ে এসছে, এই ডালগুলো কিন্তু জলের সংস্পর্শে আসলে কিন্তু এই ডালগুলো মারা যাবে। তো এই ডালগুলোকে মেরে না ফেলে আমরা কি করতে পারি, এই ডালগুলোর কাটিংস থেকে কিন্তু নতুন নতুন চারা গাছ তৈরি করতে পারি। তো সর্বপ্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের দিকে যে সমস্ত ডালগুলো আমাদের ঝুঁকে গেছে এবং নিচের দিকে যে সমস্ত ডালগুলো গ্রোথ নিতে শুরু করেছে, সেই ডালগুলোকে সবার প্রথমে আমরা কি করব প্রুন করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গাছটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, নিচে যে অবাঞ্ছিত ডালগুলো ছিল সেই ডালগুলোকে কিন্তু সম্পূর্ণ কেটে নিয়েছি। এবং এই যে ডালগুলো এখন আছে, এই ডালগুলোকে তোমরা ফেলে না দিয়ে তোমরা কি করতে পারো, এই ডালগুলো থেকে কিন্তু নতুন চারাগাছ তৈরি করতে পারো। এর জন্য কিচ্ছু করতে হবে না, ছোট ছোট যদি 4-5 ইঞ্চি 8 ইঞ্চির পাত্র থাকে, সেই পাত্রগুলোতে তোমরা 50% যে কোনো ধরনের কম্পোস্ট নেবে, গোবর সার নিলে সেটাও ভালো হয়, কেঁচো সার নিলে সেটাও ভালো হয়। সেই গোবর সার বা কেঁচো সারের সঙ্গে তোমরা যদি সামান্য বাগানের মাটি মিশিয়ে নিয়ে একটা মিডিয়া তৈরি করে যদি এই ডালগুলোকে প্রতিস্থাপন করে দাও এবং সেই ডালগুলোকে কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে রাখবে, তাহলে দেখবে তোমরা 15-20 দিনের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা ডাল একটা নতুন গাছে পরিণত হয়ে যাবে। তাই এই ডালগুলো যে কেটে দিলাম, এই ডালগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই বর্ষাকালে সবথেকে ভালো পর্তুলিকার প্রচুর গাছ কিন্তু নিজেরা তৈরি করে নিতে পারি। বা দ্বিতীয় কাজ আমরা কি করব, দেখো অনেকগুলো এখানে বৃন্ত আছে, যে বৃন্তগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফুল শেষ হয়ে গেছে এবং এই বৃন্তগুলোকে যদি আমরা রেখে দিই তাহলে হবে কি, এই বৃন্তগুলো কিন্তু এইভাবে কিন্তু এখানে বীজ সৃষ্টি করতে শুরু করবে। তো এই বীজ থেকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু চারা গাছ তৈরি করে থাকি। তাই বীজ সৃষ্টি করার জন্য তোমরা নির্দিষ্ট কিছু পাত্রকে নির্বাচন করবে যেগুলো থেকে শুধুমাত্র বীজ নেবে এবং যেগুলো থেকে তোমরা ফুল নিতে চাও সেগুলোতে কি করবে, এইভাবে যখন ফুলগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই শুকনো যে বৃন্তগুলো আছে, এই শুকনো বৃন্তগুলো হোক বা যেই বৃন্তগুলোতে আমাদের ফুল শেষ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ ফুল শেষ হয়ে গেছে, এই বৃন্তগুলোকে আমাদেরকে কিন্তু এভাবে কিন্তু তুলে নিতে হবে। তাহলে হবে কি, এখান থেকে নতুন ডাল জন্মাবে এবং নতুন কুড়ি আসার সম্ভাবনা থাকবে এবং গাছে কিন্তু চট করে কিন্তু প্রচুর পরিমাণে বীজ আসবে না। তো অনেকেই কমপ্লেন করো যে আমাদের পর্তুলিকা গাছের গ্রোথ খুব ভালো কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু ফুল আসছে না, তার পেছনে কিন্তু প্রধান কারণ থাকে এটা যে আমরা যখন ফুল শেষ হয়ে যায় সেই ডালগুলোকে কিন্তু প্রুন না করে আমরা রেখে দিই এবং সেই ডালগুলোতে কিন্তু এইভাবে অসংখ্য পরিমাণে কিন্তু বীজ আসতে শুরু করে দেয়। বর্ষাকালে এই গাছের আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অতিরিক্ত জল পাওয়ার জন্য এই গাছের অনেক সময় গোড়া পচা শুরু হয় বা কাণ্ড পচা শুরু হয়। এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছ, এই কাণ্ডগুলো অনেক সময় পচে যায়। এর হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করব, 10-12 দিনে বা 15 দিনে একবার করে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ আমরা টবের মধ্যে ছড়িয়ে দেবো। না হলে করব কি, আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড কিন্তু এই গাছের মধ্যে যদি স্প্রে করি তাহলে কিন্তু এই ফাঙ্গাস প্রবলেমের হাত থেকে আমরা পর্তুলিকার প্রত্যেকটা টবের গাছকে কিন্তু বাঁচাতে পারবো। চলো
চলো এবার আমরা কথা বলে নিই যে আমরা বর্ষাকালে প্রচুর পরিমাণে এইভাবে ফুল এবং কুঁড়ি পেতে হতে গেলে আমরা কোন খাবার ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করা উচিত। দেখতে পাচ্ছ এখানে আমি পাত্রের মধ্যে একটি লাল বর্ণের খাবার নিয়ে নিয়েছি। এটা কিন্তু MOP, মিউরেট অফ পটাশ, যে পটাশ আমাদের প্রত্যেকটা ফুল গাছের কিন্তু কুঁড়ি এবং ফুল আনতে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আমাদের গাছকে যদি ফ্লাওয়ারিং বুস্ট করাতে হয় তাহলে কিন্তু আমাদেরকে পটাশ জাতীয় খাবার ব্যবহার করতে হবে। তো এই MOP-র পরিবর্তে তোমরা যে খাবারগুলো ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কলার খোসা, যেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কিন্তু বর্ষাকালে আমরা কলার খোসা ব্যবহার করব না, কারণ সেটা একটি অর্গানিক খাবার এবং সেই খাবারের প্রয়োগে কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে। তো কলার পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি অর্গানিক পটাশ, যেটা বিভিন্ন নার্সারি স্টোর, সারের দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে। দানা জাতীয় খাবার হয়, যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবং এর পরিবর্তেও তোমরা আরেকটি খাবার প্রয়োগ করতে পারো, যেটা হচ্ছে 0050 NPK, যেটা হচ্ছে আমাদের গাছের পটাশের ঘাটতিকে মেটাবে। সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই দুটো খাবারই কিন্তু তোমরা বিভিন্ন স্টোর থেকে কিনতে পেয়ে যাবে, এবং না পেলে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি অ্যামাজন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ক্রয় করতে পারো। তো আমার কাছে রয়েছে এখন কি MOP, তো এই MOP কিন্তু আমি এখন গাছের মধ্যে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব, কখন প্রয়োগ করা উচিত, চলো দেখে নিই। তো বন্ধুরা যখন আমাদের টব ড্রাই থাকছে সেই অবস্থাতে কিন্তু আমরা এই MOP-র ব্যবহার আমাদের টবের গাছের মধ্যে করব না। কারণ কী হবে, যদি শুকনো থাকা অবস্থায়, এই যে পাত্রের যদি মাটিটা শুকনো থাকে সেই অবস্থায় যদি এই খাবারটা আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই কাণ্ডগুলোকে শুকিয়ে দেবে। আমরা সবসময় এই MOP-কে প্রয়োগ করব যখন পাত্রের মাটি হালকা ভেজা থাকছে। যেমন দেখতে পাচ্ছ আমার মাটি কিন্তু ভেজা ভেজা রয়েছে, কারণ এখানে লাগাতার 2-3 দিন বৃষ্টি হয়েছে এবং আজকে রোদ উঠেছে। তো সেখানে কিন্তু আমরা এই MOP-কে ব্যবহার করতে পারি। একটি পাত্রের হাফ লিটার জল নিয়ে সেটার মধ্যে যদি হাফ চা চামচ আমরা MOP-কে গুলিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাছে একটা লিকুইড খাবার তৈরি হয়ে গেল। এই লিকুইড খাবার প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু মাটি শুকনো থাকলেও কোনো প্রবলেম নেই। তো এই যে দেখতে পাচ্ছ হাফ লিটার খাবার আমি তৈরি করেছি, এই হাফ লিটার খাবার কিন্তু আমাদের দুটো পাত্রের জন্য কিন্তু এনাফ। তো এই খাবার আমরা কখন প্রয়োগ করব? এই খাবার মিনিমাম আমরা প্রয়োগ করব 25-30 দিনে একবার করে, তার নিচে কিন্তু নয়। কারণ যেহেতু এটা একটি রাসায়নিক খাবার তাই আমাদেরকে সময়ের ব্যবধান রেখে কিন্তু এই খাবারটাকে প্রত্যেকটা পাত্রের মধ্যে, পর্তুলিকার পাত্রের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। এই বর্ষাকালে যদি পর্তুলিকা ফুল গাছকে বাঁচিয়ে রাখতে হয়, তাকে যদি এই বর্ষার হাত থেকে সার্ভাইভ করাতে হয়, গাছের প্রত্যেকটা বৃন্তের ডগাতে যদি আমাদেরকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল নিতে হয়, তাহলে এই বেসিক পরিচর্যাগুলো কিন্তু এই মাস থেকে আমাদেরকে শুরু করে দিতে হবে। যেখানে অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে, তোমরা পাত্রগুলোকে একটা সেমিশেড এরিয়ার মধ্যে ট্রান্সফার করে দাও। যাদের ড্রেনেজ সিস্টেম ভালো তারা পাত্রগুলোকে ওপেন ছাদের মধ্যে রাখতে পারো, এবং যারা এখনও পরিচর্যা শুরু করেনি ভালো কুঁড়ি পাওয়ার জন্য বা ফুল পাওয়ার জন্য, তারা এখন থেকে কিন্তু এই পরিচর্যাগুলো স্টার্ট করে দাও। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।